পান্তা ভাতের ঝাউ আর সাথে লাল মরিচের ভর্তা, খেতে বেশ মজা। বাঙালি স্টাইলে এটা তো ভীষণ মজা, ট্রাই করে দেখতে পারেন। আর সাথে আজকে দেখাবো শ্বশুরবাড়ি এলাকাটা ঘুরে ঘুরে আপনাদেরকে। পাশে আছে তিতাস নদী, তিতাস নদী দেখতে বেশ সুন্দর, ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। তো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে আমাদের অঞ্চলটা, আপনারা কিন্তু সাথেই থাকবেন। পুরো ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই জানালা খোলা মাত্রই দেখতে পাই একটি ছেলে আমাদের সামনে এসে হাসাহাসি করছে, দেখতে খুব অদ্ভুত যে এত সকালে কে এসে হাসছে। তারপর ছেলেটাকে প্রশ্ন করা মাত্রই বুঝতে পারি ছেলেটা একটু প্রতিবন্ধী, তার কাছে তার অ্যাড্রেস এবং কি তার পরিচয় জানতে চাই। আপনারাও দেখতে থাকুন, অথবা কারো চেনা পরিচয় হতে পারে। খুব মজার মজার কথা বলে, ও নাকি গলা কাটা লোক দেখে এসেছে। একটু হাস্যকর হলো, খুব ভালো লাগলো তার সাথে কথা বলে। তো হঠাৎ করে দেখি তার পায়ে কোনো জুতো নেই, তো সে বললো জুতো কিনবো, টাকা দেন। তারপর আপনাদের ভাইয়া কিছু টাকা দিল আর বললো জুতো কিনে নিয়ে আসার জন্য। তারপর সকালে পান্তা ভাতে যাও খেলাম শাশুড়ি আমার হাতে রান্না করা, খেয়ে ভীষণ ভালো লাগলো। তারপর গেলাম নদীর ধারে গোসল করতে, নদীর ধারে গোসল করে এসে মনটা বেশ ভালো হয়ে গেল। নদীর ধারে গেলে কার না ভালো লাগে, নদীতে গোসল করা যে কতটা ভালো লাগা সেটা প্রকাশে বলা যাবে না। যারা গোসল করেনি তারা গ্রামের বাড়িতে গেলে একবার হলো ট্রাই করবেন। নদীর ধার থেকে বাসায় এসেই রওনা হব আমরা একটা অপেক্ষা করার জন্য। তো আমরা গোসল করা শেষ করে বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে ফ্রেশ হয়েছি, তারপর আমরা সবাই অলরেডি যারা যারা যাবো তারা সবাই রেডি হয়ে নিয়েছি। তো আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেছি, আর এরই মধ্যে আমাদের একটা দাওয়াত আছে আমার জায়ের ছোট ভাইয়ের, না সরি ওর বড় ভাই, ওর বড় ভাইয়ের বিয়ে। তো ওখানে আমরা দাওয়াত খেয়ে তারপর আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। আমরা কিন্তু বিয়েতে ট্রলার দিয়ে যাচ্ছি, নদীর এপার আর ওপার মেয়ের আর ছেলের বাড়ি, তাই ট্রলার দিয়ে যেতে হবে। আর ট্রলার দিয়ে ঘুরতে কিন্তু মজাই আলাদা, ভীষণ ভালো লাগছে। চলে এসেছি মেয়েদের বাড়িতে, আমরা কিন্তু বরযাত্রীর সাথে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। তার ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি এখানের দৃশ্যটা, ভীষণ সুন্দর তাই না? ঘুরতে আসলে আমাদের এখানে অবশ্যই আসবেন, দাওয়াত রইল। তো আমরা মেয়েদের বাড়িতে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো এখানকার পুরো এরিয়াটা। আমার শ্বশুরবাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি, বেশি একটা দূর না। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু এত সুন্দর একটা নদী আছে, যে নদীটা দেখলে মনটা ভরে যায়। নদীর পাড়ে কিন্তু বসে থাকলে মনে হয় যে সাগরের মতো মনটা হয়ে গেছে, বিশাল বড়, মনের মধ্যে দুঃখগুলো থাকে না। আমি কিন্তু দাওয়াতে খাওয়া দাওয়া শেষ করে আমার ননদ, আমার জা, আমার সাথে আমার মেয়ে, ওরা সবাই আছে, তাদেরকে নিয়ে নৌকাতে উঠে তারপর পাড়ি দিচ্ছি। তার সাথে সাথে দেখাচ্ছি আমাদের এখানকার তিতাস নদী, কিংবা আমাদের এখানকার দৃশ্যটা, দেখতে ভীষণ ভালো লাগবে, আপনাদেরও খুব ভালো লাগবে।
আশা করি আমার ভালো লাগাটা আপনাদেরকে অনেকটা উৎসাহ দেবে। নৌকা থেকে নেমে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার নদীর পারগুলো, আর আমার ছোট্ট মামনিটা ওর বোনের কাছে, আর ওর বোন ওকে খুব যত্ন করে। সবুজ ঘাসে এরিয়াটা বেশ সুন্দর। একটু পরেই দেখবেন আমাদের এখানকার একটা সুইজ গেট, এখানে অনেক মাছ ধরত। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা চাচা কিংবা আশেপাশের লোকজন অনেক মাছ ধরত আর অনেক মাছ পেত। এখানে অনেক লোকজন এখনও অনেক মাছ ধরে, বেশ মাছ পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর জাতীয় মাছ এখান থেকে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখানকার নদী। আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখনই আমার ননদ কিংবা যা ওদের সাথে নদীতে গোসল করি, বেশ ভালো লাগে। চতুর্দিকে সবুজ ঘাস আর খুব সুন্দর সুন্দর গাছ। গাছগাছালির মাঝখানে যখন একটা পুকুরের বা সমুদ্রের পাড় থাকে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে, একদম মুগ্ধ করার মতো দৃশ্য। আমি এখন যেখানে যাচ্ছি বা যেখান দিয়ে যাচ্ছি সে দৃশ্যটা কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে একদম সুন্দরবনের মতো। সুন্দরবনের যখনটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার এরিয়াটা কত সুন্দর, সবুজ ঘাসে মাঠে কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের কুমিল্লা অঞ্চলে যারা আছেন চেষ্টা করবেন এখানকার জায়গাটা একটু অনুভব করার জন্য। চলে আসবেন এখানকার দৃশ্য দেখার জন্য আর একটু ঘুরেও যাবেন, দাওয়াত রইল। এই জায়গাটিতে এসে একদম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, যখন বাবা বা দাদার সাথে আসতাম ওনারা মাছ ধরত আর স্কুল থেকে যাবার সময় এই সুইচ গেটে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার যে পানিটা গেট দিয়ে আসছে এটা দেখতাম, দেখতে বেশ ভালো লাগতো, খুব সুন্দর লাগতো। এতটুকু পেয়েছি আমাদের সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে আমাদের এরিয়াটা তাহলে ঘুরতে চলে আসবেন, ইনশাল্লাহ আমাদের বাসায় অবশ্যই আসবেন, আসার আগে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলটিকে একটু আপনাদের ভালোবাসা দিয়ে শেয়ার করে দেবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাকি ভিডিওটা দেখতে থাকুন। Thank you.
Yeah.